হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রুমানাজ কিচেন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। আর আমার এবারে রেসিপি হলো আমড়া দিয়ে পাঁচমিশালি মাছের টক রান্না রেসিপি। চলুন দেখি কি কি লাগে আর কীভাবে বানাতে হয়। আর আমার এবারে রেসিপিটা যদি আপনারা ফলো করতে চান তাহলে পুরো ভিডিওটাই দেখবেন, স্কিপ করবেন না। চলে যাচ্ছি এখন রান্নায়। এইখানে আমি নিয়েছি পাঁচমিশালি মাছ, ধুয়ে পরিষ্কার করে লবণ আর লেবু দিয়ে নিয়েছি কচি আমড়াগুলা। আজকে আমি পাঁচমিশালি মাছ দিয়ে আমড়া রান্না করব। এখন আমি চুলার মধ্যে একটা হাঁড়ি বসে দিলাম আর দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা আর এক চামচ পেঁয়াজ বাটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়ো। মশলাটাকে মিক্স করার পরে দিয়ে দিচ্ছি আমড়াগুলো, আমড়াগুলো কিন্তু কচি আমড়া। আর দিয়ে দিচ্ছি আধা কাপের মতো পানি যাতে আমড়াটা সিদ্ধ হয়। এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য আর হাই ফ্লেমে আগুনটা রাখবো। ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। চলে আসলাম 5 মিনিট পরে, আমড়াটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব সবগুলো মাছ। মাছ দিয়ে আমি আরও আধা কাপ পানি দিয়ে দিলাম যাতে মাছটা সিদ্ধ হয় ভালোভাবে, মশলাটা ঢুকে। টকের মধ্যে শুধু আমি হলুদ দিয়ে দিচ্ছি আর কোনো ধরনের মশলা দেয় নাই, পেঁয়াজ রসুন আর হলুদ গুঁড়ো আর কিছু না। কম মশলায় টকটা অনেক ভালো লাগে। আবারও ডেকে দিচ্ছি মিডিয়াম আঁচে 10 মিনিটের জন্য। আসলাম 10 মিনিট পরে, মাছটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আরও আধা কাপ পানি দিয়ে আরও 5 মিনিট কুক করবো। ঢাকা দিয়ে দিতেছি 5 মিনিটের জন্য। আরও চলে আসলাম 5 মিনিট পরে, আমার রান্নাটা পুরোপুরি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করা ধনে পাতা। চুলার আগুনটা বন্ধ করে দিলাম। হয়ে গেল আমার আমড়া দিয়ে পাঁচমিশালি মাছের টক রান্না রেসিপি। আর আমার এবারে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, শেয়ার করে দিবেন আমার রেসিপির ভিডিওগুলো সব প্রিয়জনদের সাথে, আর সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটি যদি এখনও না করে থাকেন, যাতে সবার আগে আমার রেসিপির ভিডিওগুলো দেখতে পান। এবারের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ। আবারও দেখা হবে নতুন একটা রেসিপির ভিডিওতে।